আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি চিচিঙ্গা ডিম দিয়ে বুনা করব, তাই আপনাদের মাঝে শেয়ার করব। এটা হয়তো সবাই জানে, কিন্তু আমি আমার মতো করে রান্না করি, তাই আমি আপনাদের মাঝেও শেয়ার করলাম। আমি যেহেতু ডেলি লাইফ স্টাইল বা আমার রান্নাবান্না শেয়ার করি, তাই আপনাদের মাঝেও শেয়ার করলাম। সবাই কম বেশি রান্নাবান্না সব কিছুই পারে, আমি আমারটা শেয়ার করলাম। যদি কারো ভালো লাগে তাহলে আমার মতো করে করতে পারেন। এই তো আমি সব কাটাকুটি করে রেডি করে তারপরে এখানে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে, তেল গরম হয়ে আসার পরে আমি এখানে পেঁয়াজ রসুন কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি লবণ, তারপরে সামান্য হলুদ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। আর আমি এখানে কোনো বাটা মশলা ইউজ করব না, শুধু কাটা মশলা দিয়েই আজকে ভুনা করব। এভাবে চিচিঙ্গা বুনা করলে খেতে অনেক মজা লাগে, আমার কাছে তো অনেক মজা লাগে, কার কাছে কেমন লাগে জানি না। আমি চিচিঙ্গা বাসায় আনলেই দেখা গেছে এভাবে বুনা করে খাই, খেতে অনেক মজা লাগে ডিম দিয়ে বুনা করলে। এতে এখানে আমি দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া, লবণ আর হলুদ গুঁড়া দিয়ে নেড়ে ছেড়ে আর কিছু টমেটো কুচিও দিয়ে দিয়েছি। টমেটো কুচিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে তারপরে আমি কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে একটু ভুনা করে নিব। একটু ঢাকনা দিয়ে আমি ভুনা করে নিয়েছি। চিচিঙ্গার গায়ে যে পানিটা থাকে, ওই চিচিঙ্গা থেকে যে পানিটা ওঠে, ওই পানিটা নেড়ে ছেড়ে শুকিয়ে নিয়ে তারপর আমি মাঝখান থেকে খালি করে চিচিঙ্গাগুলো সাইডে নিয়ে দিয়ে দিলাম দুটো ডিম। ডিমগুলো ভেঙে দিয়ে আমি এভাবে নাড়াচাড়া করে ভালোভাবে চিচিঙ্গার সাথে মিশিয়ে নিব। নিয়ে তারপর আমি উপর থেকে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। ঝটপট এভাবে চিচিঙ্গা বুনা করে খেতে অনেক মজা লাগে। আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লাগবে, আজকের রেসিপিটাও সবার ভালো লাগবে। আর আমার এই রান্নাটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটন অন করে দিবেন, তাহলে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই তো আমি কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে এ পর্যায়ে আমি নামিয়ে নিব। আজকে আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম, আশা করি সবার ভালো লাগবে। হয়ে গেল আমার মজাদার চিচিঙ্গা ডিম দিয়ে বুনা। আজকে শুধু এই চিচিঙ্গাই বুনা করেছে আর বাকি আর কিছু রান্না করে নাই। কালকের তরকারি ছিল, আর কিছু রান্না করব না। আর রান্না করেছি ভাত রান্না করেছি, আর আগের তরকারি রয়ে গেছে, এই জন্য আর অন্য কিছু রান্না করিনি। আগের এখানে জুড়া মাংস রান্না করেছিলাম, ওইটা আছে। আর হচ্ছে পুঁই শাক দিয়ে রুই মাছের তরকারি। আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।